প্রিয়তমার প্রথম পর্বে দেখানো হয়। ডাক্তার শান্তনু গড়াই মুম্বাই থেকে হাবিবগঞ্জে তার গ্রামের বাড়িতে ফেরার পথে সোনালপুর রেল স্টেশনে অপেক্ষা করছে। স্টেশনটি জনশূন্য ও অন্ধকারাচ্ছন্ন, যেখানে শান্তনু 3 ঘন্টার জন্য আটকা পড়েছে। সেই সময়ে শান্তনু একটি ছায়ামূর্তির সাথে কথা বলার চেষ্টা করে, যার পরিচয় পরে প্রকাশ পায় তমা নামে এক তরুণী হিসাবে। তমার কণ্ঠস্বর তার কাছে পূর্ব পরিচিত বলে মনে হয়, যা তাকে অতীতের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় তমা ও শান্তনুর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তমা শান্তনুর ডাক্তারি পড়ার স্বপ্ন পূরণে সাহায্য করতে চেয়েছিল। তমা তার জমি বিক্রি করে টাকার ব্যবস্থা করতে চেয়েছিল, কিন্তু মোহিত নামে এক লোভী জমি ব্যবসায়ী তমাকে বিয়ে করার শর্তে টাকা দিতে চায়। তমা তার আত্মমর্যাদা বিসর্জন দিয়ে মোহিতের প্রস্তাবে রাজি হয় এবং সেই টাকা শান্তনুর পড়াশুনোর জন্য পাঠিয়ে দেয়। বর্তমান সময়ে তমা সোনালপুর স্টেশনে একজন কুলি হিসেবে কাজ করে এবং তার জীবনের কষ্টের কথা শান্তনুর কাছে গোপন রাখে। শেষ পর্যন্ত শান্তনু তার ট্রেনে ওঠে ও যাত্রা শুরু করে, আর তমা অন্ধকারে হারিয়ে যায়। শান্তনু জানতেও পারে না যে তমা তার স্বপ্ন পূরণের জন্য কত বড় আত্মত্যাগ করেছে। তমা নিজের স্বপ্নগুলো বিসর্জন দিয়ে শান্তনুর সফলতা নিশ্চিত করেছে, যা তাদের সম্পর্কের গভীরতা ও তমার আত্মত্যাগের অনন্যতা প্রকাশ করে। তারপর শান্তনু গ্রামে ফিরেই তমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সদর দরজায় তালা দেওয়া, বাড়ির চতুর্দিক জঙ্গল লতা পাতায় ঘিরে ফেলেছে। দীর্ঘদিন যাবত এ বাড়িতে যে কেউ থাকে না তা অনুমান করতে শান্তনুর কোনো অসুবিধা হলো না। কে, শান্তনু নাকি? হ্যাঁ কাকাবাবু। তা কবে ফিরলে শহর থেকে? আজ সকালে ট্রেনে ফিরেছি। গড়াইয়ের মুখে যখন শুনলাম তুমি ডাক্তারি পড়তে গেছো, তখন গর্বে যেন বুকটা ভরে উঠল। আমাদের এই প্রত্যন্ত গ্রামের ছেলে ডাক্তারি পড়তে গেছে, এটা কি কম গর্বের কথা? সবই আপনাদের আশীর্বাদ। এসব আশীর্বাদ আশীর্বাদ কিছুই নয়, সবই তোমার পরিশ্রমের ফল। আছো তো কিছুদিন এই গ্রামে? ভাবছি এই গ্রামেই থেকে যাব। বাহ, উত্তম প্রস্তাব। গ্রামের হাসপাতালে তো কোনো ডাক্তারই আসতে চায় না, ডাক্তারের অভাবে মানুষকে শহরে যেতে হয়। গ্রামের হাসপাতালটা খুললে মানুষের কষ্ট কিছুটা লাঘব হবে। সময় পেলে এসো বাড়ি দিয়ে। আসবো কাকাবাবু। আচ্ছা কাকাবাবু, তোমার কি এখানে থাকে না? আর বলো না ওই মেয়ের কথা। বাবা মায়ের মুখে কালি মাখিয়ে পাশের গ্রামের ওই দালাল মোহিত ভট্টাচার্যকে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। শান্তনু হতাশ হয়। মেয়ের শোকে এক বছরের মাথাতেই বাবা মা দুটোই মরল। শান্তনু নিরাশ হয়ে বাড়ি ফিরে এলো। অন্ধকার ঘরে একা বসে শান্তনু শুধু এটাই ভাবছে, তমা তার সাথে কেন এমন করল। কি হলো, অন্ধকার ঘরে বসে আছিস? সকালে এসে বেরিয়ে গেলি, ফিরেও কিছু খেলি না, খাবারটা খেয়ে নে। খাবার খেতে ভালো লাগছে না, তুমি নিয়ে যাও। কি হয়েছে সেটা তো বলবি।
তোমা যে বিয়ে করেছে সেটা আমাকে বলনি কেন? তুই জানলে কষ্ট পাবি, তাছাড়া তোর পড়াশোনার ক্ষতি হবে, সেই ভেবেই আমরা তোকে কিছু জানাইনি। তোমরা সবাই আমার ভালো চাও, কিন্তু একবারও জানতে চাও না যে আমি কি চাই। শান্তনুর মা বুঝতে পারে তার মন খারাপের কারণ, তাই আর কথা না বাড়িয়ে ঘর থেকে বেরিয়ে যায়। শান্তনুদা, আরে জিতু আয়, বাড়ির সকলে ভালো আছে তো? আর ভালো, ছেলেটার দুদিন থেকে জ্বরই কমছে না, দুটো ওষুধ দাও দেখি। না দেখে তো ওষুধ দেবো না রে, হসপিটাল যাওয়ার পথে তোর ছেলেকে দেখে যাব। তুই এক সময় গিয়ে হসপিটাল থেকে ওষুধগুলো নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে। জ্যাঠামশাই কি বাড়ি আছেন? বাবা হরেন কাকার বাড়ির দিকে গেছে, ওখানে গেলেই পেয়ে যাবি। না আর ওদিকে যাব না, তুমি জ্যাঠামশাইকে টাকাটা দিয়ে দিও, বলো জিতু দিয়ে গেছে তাহলেই হবে। কিসের টাকা? বামুনপাড়ায় তোমাদের জমিতে আমি ভাগ চাষ করি, ওই তারই ফসলের টাকা। বামুনপাড়ার জমি? ঠিক আছে তুই যা, আমি দিয়ে দেবো। মা, বামুনপাড়া জমিটা তো আমাকে ডাক্তারি পড়ানোর জন্য বাবা বিক্রি করে দিয়েছেন, কিন্তু জিতু আজ ওই জমির ফসলের টাকা দিয়ে গেল। তোর বাবা তো জমিটা বিক্রি করতেই গিয়েছিল, কিন্তু মোহিত ভট্টাচার্য জমি না নিয়েই 50,000 টাকা তোর বাবার হাতে তুলে দেয়। পরে অবশ্য জানতে পারি তোমা তাকেই বিয়ে করেছে, আর হয়তো তোমার কথাতেই টাকাগুলো দিয়েছে। শান্তনু এতদিন যে প্রশ্নগুলোর জবাব খুঁজে পাচ্ছিল না, এক মুহূর্তের মধ্যে সব কিছু পরিষ্কার হয়ে গেল। তোমার কথায় মোহিত ভট্টাচার্য টাকাটা দেয়নি, তোমার আত্মত্যাগের জন্য দিয়েছে। আমাকে জানতেই হবে তোমা আমার স্বপ্ন পূরণের জন্য নিজের স্বপ্নগুলোকে কেন বিসর্জন দিল। এটা তো মোহিত ভট্টাচার্যের বাড়ি। হ্যাঁ বাবু। ওনার সাথে কি একবার দেখা করা যায়? আপনি যে কি বলেন না বাবু, 1 বছরের বেশি সময় হলো উনি গত হয়েছেন, ওনার সাথে দেখা করতে হলে তো সঙ্গে যেতে হবে। আচ্ছা বলছি যে, তাহলে ওনার স্ত্রী তোমাদেবীর সাথে কি দেখা করা যায়? বৌদিমণি বাড়ি ছেড়েছেন কমপক্ষে 4 বছর হবে, মালিকই বৌদিমণিকে বাড়ি থেকে তাড়িয়ে দেন, পরে অনুশোচনে হলে নামা খাওয়া সেরে বিছানায় পড়েন। অবশ্য মালিক মারা যাওয়ার আগে এই বাড়ি বিষয় সম্পত্তি সবকিছুই বৌদিমণিকেই দিয়ে গেছেন। শান্তনু বের হচ্ছে এক মেডিকেল ক্যাম্পের উদ্দেশ্যে। সোনালপুর প্রাথমিক বিদ্যালয়ে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আগামী 15 দিন ধরে চলবে এই মেডিকেল ক্যাম্প। ডাক্তারবাবু, যা খাচ্ছি সব উঠে যাচ্ছে। কতদিন ধরে হচ্ছে এটা? এই 1 সপ্তাহ। আমি একটা ব্লাড টেস্ট দিচ্ছি, পাশের রুমে টেস্টটা করে রিপোর্টটা নিয়ে আসুন। আচ্ছা ডাক্তারবাবু। জানালার বাইরে নজর পড়তে শান্তনু দেখল ক্যাম্প কর্তৃপক্ষ একটা বাচ্চা মেয়েকে তাড়িয়ে দিচ্ছে। খুব জ্বর ডাক্তারবাবু। কবে থেকে জ্বর? পরশু থেকে। হ্যাঁ করো দেখি বাবু। হ্যাঁ সারাদিনই কম বেশি জ্বর থাকছে, তবে রাতের দিকে কাঁপুনি দিয়ে জ্বর আসছে।
শুনুন, আজ ও কাল স্নান করাবেন না, ভিজে গামছা দিয়ে গা মুছিয়ে দেবেন, আর জলপট্টিটা চালিয়ে যান। আমি দুদিনের ওষুধ দিচ্ছি, আশা করি এর মধ্যে কমে যাবে, না কমলে কয়েকটা ব্লাড টেস্ট করাতে হবে। আজও শান্তনু সেই বাচ্চা মেয়েটাকে তাড়িয়ে দিতে দেখে কৌতূহল বশত বাইরে আসে। কি হয়েছে? দেখুন না ডাক্তারবাবু, আমি কাল থেকে মেয়েটাকে বলছি যে ডাক্তারবাবু বাড়িতে পেশেন্ট দেখেন না, কিন্তু কিছুতেই মানছে না। চলুন না ডাক্তারবাবু, আমার মায়ের পেটে ভীষণ যন্ত্রণা করছে। তোমার নাম কি? আমার নাম প্রিয়। আচ্ছা আচ্ছা প্রিয়, তুমি আমার সঙ্গে এসো, আর কয়েকটা পেশেন্ট আছে, ওদেরকে দেখে নিয়ে আমি তোমার সঙ্গে তোমার বাড়ি যাব। শান্তনু বাকি পেশেন্ট কটা দেখে প্রিয়র পিছু পিছু রওনা দিল। স্টেশনটা তো আমার স্মৃতি থেকে মুছে গিয়েছিল। শান্তনুর সেই অন্ধকারে থাকা মেয়েটার কথা মনে পড়ে যায়। এই স্টেশনটাই আমার ঘর, পরিবার, সবকিছু, আর এই স্টেশনের সমস্ত যাত্রী আমার অতিথি। আপনি কি এই স্টেশনেই থাকেন? স্টেশনের ওপারে ওই যে তাঁবুটা দেখছেন, ওখানেই আমি থাকি। ডাক্তারবাবু চলুন। হ্যাঁ চলো। স্টেশন পেরিয়ে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে সেই তাঁবুটার দিকেই নিয়ে চলল। তাঁবু ঘেরা একটা ছোট্ট ঘরের সামনে এসে থামল। পেটের কোন জায়গায় যন্ত্রণা করছে? তোমা কোনো কিছু বলার পরিস্থিতিতে নেই, আর পারছি না, তাই শান্তনু তোমাকে একটা ব্যথার ইঞ্জেকশন দেয়। আর পারছি না। কিছুক্ষণ পর তমা অনেকটাই আরাম পায়। তমা, একি শান্তনু তুই এখন কেমন লাগছে? ব্যথাটা আর নেই। তুই 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 চলে যা এখান থেকে। তুই তোর জীবন থেকে আমাকে তাড়িয়ে দিয়েছিস, আর আজ তোর সামনে থেকেও আমাকে তাড়িয়ে দিতে চাস? আমার মুখে হাসি ফোটাতে গিয়ে তুই নিজের মুখের হাসিটাই হারিয়ে ফেলেছিস। আমি আমি খুব ভালো আছি রে, তুই চলে যা এখান থেকে। আমার চোখে চোখ রেখে বলতো, তুই ভালো আছিস? আমি ভালো আছি শান্তনু, খুব ভালো আছি। শান্তনু তোমাকে মেডিকেল ক্যাম্পে নিয়ে আসে। হ্যাঁ কর। শান্তনু আর পারছি না। না, পুরোটাই খেতে হবে। আমার মেয়েটার কি মন খারাপ? হ্যাঁ। মন খারাপের কারণটা জানতে পারি কি? ছুটকি বলেছে আমার নাকি বাবা নেই। আমি চুপি চুপি তোমায় একটা কথা বলি, কাউকে বলবে না কিন্তু। না, কাউকে বলবো না। তোমার বাবা আমাকে বলেছে আর কিছুদিন পর এসে আমাদের নিয়ে যাবে। তুমি ওখানে কি করছো? ভিতরে এসো। মা, এই ডাক্তার বাবুই কি আমার বাবা? তমা ও শান্তনু দুজনে নীরব থাকে। হ্যালো,
তনিমার মা এসেছিল, তনিমার সাথে তোর বিয়ের ব্যাপারে কথা বলতে। তুমি কি বললে? এখনো কিছু জানাইনি, তোর মতামত পেলেই আমরা কথাবার্তা এগোব। এবার এলে বলবে তার মেয়েকে তোমার পছন্দ নয়। তুই দেখি বলিস না, মেয়েটা ভদ্র, সভ্য, শিক্ষিত, হাজার খুঁজলেও এমন মেয়ে তুই পাবি না। মা, আমি আমার জীবন সঙ্গী পেয়ে গেছি। বলো না মা, এই ডাক্তার বাবুই কি আমার বাবা? হ্যাঁ, আমি তোমার বাবা। সত্যি 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 তিন সত্যি। শান্তনু প্রিয়কে জড়িয়ে ধরে, তমা চোখের জল মুছতে থাকে। তুই আমার পাশে আছিস, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সুখ। মানবিকতা, ভালোবাসা ও আত্মত্যাগ কখনো বৃথা যায় না। কঠিন সময়েও মানবতার আলো আমাদের পথ দেখায়।